দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি জুম্মার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। কিতাবের ভিতরে বর্ণিত আছে, জুম্মার দিনে এলেম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া ইবাদত। জুম্মার মধ্যে যে মুহূর্তটি বরকতময় তার প্রতি সজাগ দৃষ্টি রাখবে। হাদিসে আছে, জুম্মার দিনে একটি মুহূর্ত আছে যাতে কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে যা কামনা করে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এ মুহূর্ত কোনটি এ নিয়ে মতভেদ আছে, যেমন সূর্যোদয়ের সময়, নামাজে দাঁড়ানোর সময়, আসরের শেষ সময় এবং সূর্যাস্তের কিছুর আগের সময়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ সময়ের প্রতি খুবই খেয়াল রাখতেন এবং গৃহভৃত্যকে তিনি বলতেন, সূর্যের দিকে নজর রেখো, যখন দেখো সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়েছে তখন আমাকে খবর দিও। খাদেমা তাই করত। হযরতে ফাতেমা এ সময় দোয়া ইস্তেগফারে ব্যস্ত থাকতেন। তিনি বলতেন, এ মুহূর্তের অপেক্ষায় থাকা উচিত। তিনি এটি তার পিতার কাছ থেকে শিখিয়েছিলেন। কোনো কোনো আলেম বলেন, এ মুহূর্তটি সারা দিনের মধ্যে যে কোনো সময়, যেমন শবে কদর অনির্ধারিত। হযরতে কাব ইবনে আহবার বলেন, এটি জুমার দিনের শেষ মুহূর্ত। একথা শুনে হযরতে আবু হুরায়রা বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এ মুহূর্তটি নামাজ আদায় করা অবস্থায় পায়, দিনের শেষ মুহূর্তে তো নামাজের সময় নয়। কাব বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেননি, যে ব্যক্তি বসে বসে নামাজের অপেক্ষা করে সে নামাজেই থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলেছেন। কাব বললেন, অতএব এটাও নামাজের সময়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। জুম্মার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। তিনি বলেন, যে কেউ জুম্মার দিনে আমার প্রতি 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে প্রেরণ করব? তিনি বললেন, এভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নবিয়িকা ওয়া রাসূলিকা নবিয়্যিল উম্মি। অর্থাৎ হে আল্লাহ, রহমত প্রেরণ করো তোমার বান্দা নবী রাসূল উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এভাবে 80 বার পূর্ণ করো। তাছাড়া অন্য যে কোনো দরুদ পাঠ করলে, এমনকি তাশাহুদের দরুদ পাঠ করলেও তাতে দরুদ পাঠ করা বলা হবে। দরুদের সাথে ইস্তেগফারও করা উচিত। জুম্মার দিন ইস্তেগফার করা মুস্তাহাব। জুম্মার দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বিশেষ করে সূরা কাহাফ তেলাওয়াত করবে। হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি জুম্মার দিন বা রাতে সূরা কাহাফ তেলাওয়াত করে, তাকে তার দরুদ পড়ার স্থান থেকে মক্কা শরীফ পর্যন্ত নূর দান করা হয় এবং দ্বিতীয় জুম্মা আরও অতিরিক্ত 3 দিনের মাগফিরাত করা হয়। 70,000 ফেরেশতা পরদিন ভোর পর্যন্ত তার উপর রহমত প্রেরণ করে। সে পেটের ব্যথা, ফোঁড়া, বাত, কুষ্ঠ, দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকে। সম্ভব হলে জুম্মার দিনে অথবা রাত্রে কোরআন খতম করা মুস্তাহাব। এতে অনেক সওয়াব রয়েছে। জামে মসজিদে প্রবেশ করে 4 রাকাত নামাজ পড়া পর্যন্ত বসা উচিত নয়। এর প্রত্যেক রাকাতে 50 বার করে সূরা ইখলাস পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকে আমল করবে সে মৃত্যুর পূর্বে বেহেস্তে তার ঠিকানা দেখে নেবে। মোট কথা, জুম্মার দিন এর সময় এভাবে বন্টন করা উচিত। সকাল থেকে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত নামাজের জন্য, জুম্মার পর থেকে আসর পর্যন্ত এলেম শোনার জন্য এবং আসর থেকে মাগরিব পর্যন্ত তাসবিহ ও ইস্তেগফারের জন্য। জুম্মার দিনে সাদকা করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। তবে শর্ত, এমন ব্যক্তিকে দেবে না যে ইমামের খুতবার সময় খাইরাতের আবেদন করে এবং ইমামের কথা বলার সাথে সাথে কথা বলে। এরূপ ব্যক্তিকে দান করা মাকরুহ। ইমাম আহমদের পুত্র সালে বলেন, জুম্মার দিন এক মিসকিন লোক ইমামের খুতবা পাঠের সময় দানের আবেদন করলো। সে আমার পিতার বরাবর ছিল। কোন একজন ব্যক্তি আমার পিতাকে 1 খণ্ড রূপা দিল মিসকিনকে দেওয়ার জন্য, আমার পিতা তা গ্রহণ করলেন না। হযরত ইবনে মাসুদ বলেন, যে ব্যক্তি মসজিদে মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যায় তাকে ভিক্ষা দেওয়া কতক আলেমের মতে মাকরুহ, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে অথবা বসে চাইলে
দেয়াই দোষ নেই। কাব ইবনে আহবাব আহবার বলেন, যে লোক জুম্মার নামাজের জন্য আসে এরপর ফিরে গিয়ে দু প্রকার বস্তু দান করে, পুনরায় মসজিদে এসে পূর্ণ রুকু সেজদা সহকারে দু রাকাত নফল নামাজ পড়ে, এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নি আসআলুলাকা বিইসমিকা বিসমিল্লাহির রহমানির রহিম অবি ইসমিকাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপর সে যে কোনো দোয়া করবে আল্লাহ পাক তা কবুল করবেন, জুম্মার দিনকে পরকালের জন্য নির্দিষ্ট করবে, এতে দুনিয়ার কোনো কাজ কম করবে না, অধিক পরিমাণে ওজিফা করবে এবং এদিন সফর শুরু করবে না। বর্ণিত আছে, যে লোক জুম্মার রাত্রে ভ্রমণ করে তার উভয় ফেরেস্তা তার জন্য বদদোয়া করে। জুম্মার ফজরের পর তো সফর নিষেধই, যদি কাফেলা চলে না যায়। সার কথা, জুম্মার দিনে ওজিফা পাঠ সাদকা দান বেশি করে করবে। আল্লাহ পাক কোন বান্দাকে যখন পছন্দ করেন তখন তার কাজ থেকে ভালো সময়ে ভালো কাজ করিয়ে নেন। আল্লাহ পাক কোনো বান্দাকে যখন পছন্দ করেন তখন তার কাছ থেকে ভালো সময়ে ভালো কাজ করিয়ে নেন, আর কোনো বান্দাকে অপছন্দ করলে তখন তার কাছ থেকে ভালো সময়ে খারাপ কাজ করিয়ে নেন, যাতে এই খারাপ কাজ তার আযাব আরও বৃদ্ধি করে দেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।